নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই মিনোক চ্যানেল এক্সট্রা টাইম প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাই আমি অর্ণব আপনাদের সঙ্গে আজকে শরীরটা ভালো লাগছে না গলাটা ভীষণই বসে গেছে জ্বর হয়েছে যার জন্য এরকমভাবেই আমি শ্যুট করছি একটু অ্যাডজাস্ট করে নেবেন না আগামী দিনে শ্যুট করতে পারবো কি না আজকে মোটামুটি ঠিকঠাক লাগছে বলে ভাবলাম যে করে নেই তবে বেশি স্টক নিয়ে আলোচনা করবো না আজকে আমি একদম দেখতে পাইনি বেশি স্টক যেগুলো আমি আগে নোট ডাউন করে রেখেছিলাম অনেকেই রিকোয়েস্ট করছিলেন সেই সব স্টক নিয়ে আলোচনা করব আর দু তিনটে ব্রেকআউট স্টক নিয়ে আলোচনা করবো যাতে সেই ব্রেকআউট লেভেলের দিকে আপনার নজর থাকে যখনই ব্রেকআউট দেবে তখন আপনি ভালো একটা ট্রেড ইনিশিয়েট করে ইনকাম করতে পারেন তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে যাতে অপরচুনিটিতে চলে না যায় আচ্ছা তো প্রথমে আমরা মার্কেট অ্যানালিসিস দিয়ে শুরু করবো প্রত্যেক যেটা করি তো লাস্ট টাইম মার্কেট নিয়ে যেটা আমরা কথা বলেছিলাম যে মার্কেট এই জায়গাটায় পজ নিয়েছিলো তারপরে আবারও আমরা আপমুভ দেখতে পারি মানে মার্কেট অনেকটা ছোটার পর একটু হাঁপিয়ে গেছে আবারও আমরা রেস্ট নেওয়ার পর আবার দৌড়োতে দেখতে পারি তো ঠিক সেরকমই দেখছি পরপর দু দিন বেশ ভালো রকমের তেজিভাব আমরা মার্কেটের মতো দেখলাম কিন্তু ভোলাটিলিটি ভীষণ রকমের ছিল আর এই রকম মার্কেটে এই ধরনের ভোলাটিলিটি যেখানে ভিসিপ রিকাভারি হচ্ছে সেখানে ট্রেড করাটা খুবই মুশকিল হয়ে যায় একটা ট্রেডারের জন্য যার ফলে আমি আপনাদেরকে সাজেস্ট করব নতুন যারা তারা ট্রেডিং থেকে একটু দূরে থাকুন এই সময় ভীষণই ভোলাটাইল মার্কেট একটু মার্কেটকে স্টেবল হতে দিন বা আপনি সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি খুঁজতে পারেন এখনকার সময় সুইং ট্রেডিংয়ের দারুণ অপরচুনিটি পাবেন বিভিন্ন স্টকে তো সেই অপরচুনিটি খুঁজবেন ইন্ট্রাডে আমার মনে হয় না খুব একটা বেশি বেনিফিশিয়াল হবে এই রকম মার্কেটে যেখানে ভীষণ মার্কেট পড়ে যাচ্ছে আবার উঠছে সেখান থেকে আবার পড়ছে দেখতেই পাচ্ছেন আপনি আচ্ছা তো যদি আমরা রেসিস্ট্যান্সের কথা বলি মার্কেটের জন্য সামনে রেসিস্ট্যান্স যেটা রয়েছে সেটা হলো এই লেভেলটাতে মানে মোটামুটি আঠেরো হাজার দুশো এইখানে একবার রিট্রেস করতে পারে আর করাটা খুবই জরুরি মার্কেট একতরফা এরকমভাবে মুভমেন্ট দিচ্ছে আমার মনে হয় যে একটুখানি এখানে রিট্রেস করতে পারে তবে মার্কেটে যে ট্রেন্ড সেটা একদম বুলিশ আর আমরা হায়ার লেভেল সেখান থেকে দেখতে পাচ্ছি এখানে এসে একটুখানি মার্কেটকে ওয়েট করা উচিত একটু দাঁড়ানো উচিত তারপর আবার ব্রেকআউট দিতে পারে কিন্তু আমার মনে হয় না একতরফা এরকমভাবে বেড়ে যাবে একটুখানি দাঁড়ানো উচিত বলে আমি মনে করি আচ্ছা যদি আমরা ওপেন ইন্টারেস্টের কথা বলি তাহলে দেখুন এটা তেরোই জানুয়ারি মানে সামনে এক্সপায়ারি যেটা রয়েছে সেটার ওপেন ইন্টারেস্ট এখানে দেখতে পাচ্ছেন গ্রিন থাম যেগুলো রয়েছে সেটা সেটা অনেকটা দূরে দূরে রয়েছে সবথেকে বড়ো গ্রিন থাম যেটা রয়েছে এটা আঠেরো হাজার পাঁচশো লেবেলে মানে আঠেরো হাজার পাঁচশো লেভেল আলটিমেট রেসিস্ট্যান্স হিসেবে কাজ করতে চলেছে এই যে লেভেলটার কথা বলছিলাম আমরা সেটা হলো আঠেরো হাজার দুশো তো আঠেরো হাজার দুশোর কাছে কি রয়েছে কোনো রেসিস্ট্যান্স আঠেরো হাজার চারশোতে রয়েছে আঠেরো হাজার তিনশোতে দুশোতে খুব বড় বড় কিন্তু থাম নেই যেখানে রেড থাম যেগুলো পুট সেলিং চলছে যেগুলো সাপোর্ট হিসেবে কাজ করবে সেটা হলো সতেরো হাজার আটশো আবার এদিকে রয়েছে সতেরো হাজার পাঁচশো তো যার ফলে দেখতে পাচ্ছেন মার্কেট মনে হচ্ছে সাইডওয়েজ মোমেন্টামের মধ্যে থাকতে পারে ওপেন ইন্টারেস্ট আমাদেরকে এটাই দেখাচ্ছে যে মার্কেট আগামী দিনে সাইডওয়েজ হতে চলেছে আর আমারও তাই মনে হয় যদি নিফটির কথা বলি তাহলে আঠারো হাজার দুশো লেভেল এটা রেসিস্ট্যান্স লেভেলকে যদি পার করে তাহলে ভালো একটা ট্রেড এখান থেকে আমরা পেতে পারি আমরা ব্যাঙ্ক নিফটি নিয়ে কথা বলবো দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এরকমভাবে একতরফা মুভ আমরা দেখতে পাচ্ছি যেখানে একটাও রেড ক্যান্ডেল নেই তো এরকমভাবে যদি মার্কেট রিকাভারি করে ব্যাঙ্ক নিফটে রিকাভারি করে তাহলে এটা আনইউজুয়াল একটা রিকাভারি এরকমভাবে রিকাভারি করলে একটা বড় রিট্রেসমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তো এইখানে একটা রেসিস্টেন্স লেভেল রয়েছে ব্যাঙ্ক নিফটির জন্য যেখানে ঠিক যেরকম আমরা নিফটির ক্ষেত্রে দেখলাম ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও খুব কাছাকাছি একটা রেসিস্ট্যান্স লেভেল রয়েছে দেখা যাক এখানে কীরকম অ্যাক্ট করে কিন্তু আমার মনে হয় ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটু রিট্রেস দরকার যদিও বায়ার্সরা খুব বেশি অ্যাক্টিভ রয়েছে যার জন্য এরকমভাবে আমরা বাড়তে দেখতে পাচ্ছি কিন্তু আমার মনে হয় সামনের দিনে একটুখানি রিট্রেসমেন্ট আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখব আচ্ছা তো এবারে আমরা বিশেষ কতগুলো স্টক নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে গিয়ে এইচ জি ইনফ্রা এই স্টকের ক্ষেত্রে যদি আমরা ইএমএটা একবার দেখে নিই তাহলে দেখুন এটা টু হান্ড্রেড ইএমের উপরে ট্রেড করছে আর ওয়ান হান্ড্রেড ইএমের কাছে এটা ট্রেড করছে আর এখানে যদি আমরা একটা বক্স বানিয়ে নিই তাহলে এই বক্সের মধ্যেই অনেক দিন থেকে এই স্টকটা কনসলিডেট করছে যদি বক্সটাকে উপরের দিকে ব্রেকআউট দেয় তাহলে সেক্ষেত্রে আরও হায়ার লেভেলস আমরা এক্সপেক্ট করতে পারি যদি নিচের দিকে ব্রেকআউট ব্রেক ডাউন দেয় তাহলে টু হান্ড্রেড ইএমএ রয়েছে সাপোর্ট হিসেবে কাজ করবে যদি টু হান্ড্রেড ইএমএ ব্রেক করে তাহলে আরও লোয়ার লেভেলস আমরা এই স্টকের ক্ষেত্রে দেখতে পারি তবে ট্রেন্ড আপ ট্রেন্ডে রয়েছে অসুবিধার কোনো কিছু নেই ঠিক আছে যদি আপনার কাছে এই স্টকটা থেকে থাকে তাহলে খুব একটা বেশি টেনশন করার কোনো কারণ নেই বলে আমি মনে করি দ্বিতীয় যে স্টকটা সেটা হচ্ছে গিয়ে আরতি ড্রাগস আরতি ড্রাগস এই স্টকটা দেখুন যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি তাহলে এটা টু হান্ড্রেড ইএম এবং ওয়ান হান্ড্রেড এর নিচে ট্রেড করছে যেটা আমি সবসময় বলি যে কোনো স্টকে আমরা তখনই এন্ট্রি নেব যখনই টু হান্ড্রেড এবং ওয়ান হান্ড্রেড এম এর ওপরে এটা ট্রেড করে যাই হোক এই স্টকের ক্ষেত্রে একটু ডাউন ট্রেড আমরা দেখছি কিন্তু যদি আমরা এইখানে উইকলি টাইম ফ্রেম দেখি উইকলি টাইম ফ্রেমে দেখি তাহলে খুব সুন্দর একটা মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছিল যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি তাহলে এই স্টকটা দেখুন ওয়ান হান্ড্রেড এর কাছে এখানে ট্রেড করছে যদি ওয়ান হান্ড্রেড ইএমএকে রেসিস্ট্যান্স নিয়ে আরও নিচে আসে তাহলে টু হান্ড্রেড সাপোর্ট রয়েছে কিন্তু এই স্টকের ক্ষেত্রে আমি খুব একটা বেশি আপার লেভেলস দেখতে পাচ্ছি না কেননা ফার্মাসিউটিক্যাল যে সেক্টর সেখানে খুব বেশি আর আপার লেভেলস সেখানে দেখা যাচ্ছে না এটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে চলে গেছে এক সময় দারুণ র্যালি দিয়েছিল মার্কেট ক্র্যাশ করার পর মার্চ মাসের পর থেকে ভীষণভাবে বাড়ে ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রত্যেকটা স্টক তারপরে আবারও এটা সাইডওয়েজ মোমেন্টামের মধ্যে চলছে যদি আমরা এখানে রিটার্নের কথা বলি তাহলে এটা মোটামুটি দেখতেই পাচ্ছেন আটশো পঁচাত্তর পার্সেন্ট রিটার্ন দেয় মার্কেট যখন ক্র্যাশ করেছিল তারপর থেকে কিন্তু যদি আমরা একটু পিছনে যাই তাহলে আপনি একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবেন এটা আমরা উইকলি চার্ট দেখছি ঠিক আছে এখানে একটা জিনিস আপনাকে দেখাই এই স্টকটা দু সাল থেকে মার্চ দু থেকে দেখছি আমরা দু সাল থেকে দু কুড়ি অবধি প্রায় পাঁচ বছর এটা সাইডওয়েজ মোমেন্টামের মধ্যে ছিল আর এরপরে এই ক্যান্ডেলে এটা ব্রেকআউট দেয় আর তারপরে খুব সুন্দর একটা মুভমেন্ট আমরা এই স্টকের ক্ষেত্রে দেখতে পাই দেখুন ফার্মাসিউটিক্যাল যে সেক্টর সেটা এখন ওভারঅল একটুখানি বসে গেছে যার জন্য আমার মনে হয় না যে এই স্টকের ক্ষেত্রে খুব একটা বেশি আপার লেভেলস আমরা এখন দেখবো সেক্টরটাকে একটু বুলিশ হতে হবে যদি সাপোর্ট সেক্টরই না করে তাহলে সেক্ষেত্রে স্টক কী করে আমরা হায়ার লেভেলস দেখবো তাই না তো মার্কেটে এখন অনেক বেশি অপরচুনিটি রয়েছে অন্যান্য স্টকে তো সেই স্টকে একটু দেখা ভালো বলে আমি মনে করি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে এই স্টক এই স্টকে আমি ইনভেস্টমেন্ট করা পছন্দ করব না কেননা মার্কেটে আরও অনেক বেটার অপরচুনিটি রয়েছে যেখানে আমি আমার টাকা ইনভেস্ট করে ভালো রিটার্ন নিতে পারি আচ্ছা পরবর্তী স্টক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে জ্যোথি ল্যাব দেখুন এই স্টকটা আন্ডার পারফর্মিং একটা স্টক এই স্টকটা তার মার্চের যে ক্র্যাশ হয়েছিলো সেখান থেকে মাত্র সিক্সটি পার্সেন্টের কাছাকাছি হয়তো রিটার্ন দিয়েছে হ্যাঁ মোটামুটি বাষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এটা যেখানে মার্কেট দেখুন কতটা হাই লেভেলসে ট্রেড করছে সেখানে জ্যোতি লাভ খুবই আন্ডার পারফর্মিং একটা স্টক যার ফলে এই স্টকের ক্ষেত্রে আমি ইনভেস্টমেন্ট করা পছন্দ করবো না অনেক বেটার অপরচুনিটি রয়েছে মার্কেটে আচ্ছা এবারে সেই সব ব্রেকআউট স্টক নিয়ে কথা বলবো যেসব স্টকগুলো ব্রেকআউট জোনের কাছে রয়েছে বা ব্রেকআউট দিয়েছে সেখানে আপনি ট্রেড নিতে পারেন যদিও এই ভিডিওটা আমি আবারও স্ট্যান্ডার্ড ডিসক্লেমার আপনাদেরকে জানাই এই ভিডিওটা শুধুমাত্র আমি এডুকেশন পার্পাসের জন্য বানাচ্ছি কোনো রকম স্টক রিকমেন্ডেশন আপনাকে দিচ্ছে না আপনাকে বলছি না যে এই স্টকে ইনভেস্টমেন্ট করুন সেল করুন এই ভিডিওতে যা কিছু আমি আলোচনা করছি সেটা আমার স্টাডি আপনাদের সাথে শেয়ার করছি আমার ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করছি আপনার ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে কথা বলে তবেই আপনি কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করুন বা ট্রেড করুন তো প্রথম যে স্টকটা আমি আলোচনা করবো সেটা হলো টাইটান টাইটান এটা ব্রেকআউট জোনের কাছে ট্রেড করছে আমরা এটা উইকলি টাইম ফ্রেম না করে এটা যদি আমরা আচ্ছা উইকলি টাইম ফ্রেমে যে একটা জিনিস দেখিয়ে দিই উইকলি টাইম ফ্রেমে দেখুন এটা ব্রেকআউট দিয়েছে এখানে এখানে যদি আমরা একটা হরাইজারটা লাইনটা নিই তাহলে এটা অল টাইম হায়ার কাছ কাছে ট্রেড করছে আর যদি এটা দু হাজার ছশো চৌত্রিশ এই লেভেলের উপরে সাস্টেন করে তাহলে এটা প্রপার ব্রেকআউট হবে সেক্ষেত্রে আমরা আরও হায়ার লেভেলস দেখতে পারি কিন্তু এটা উইকলি টাইম ফ্রেমে দেখছি যার ফলে একটু লঙ্গার টাইম হিসেবে আপনাকে কনসিডার করতে হবে যদি আমরা ডেইলি চার্ট হিসেবে দেখি তাহলে দেখুন খুব সুন্দর একটা মোমেন্টাম আমরা এই স্টকের মধ্যে পেয়েছি এখানে তার অল টাইম হায়ার কাছে যদি আমরা এখানে একটা লাইন টেনে দিই সেখানে গত দিনের ক্যান্ডেল এটা ব্রেকআউট দিয়েছিলো তারপরে এটা আজকে তার ওপরে একটু সাস্টেন করেছে যদি আগামী দিনকে মানে কালকে যদি আবারও একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে তাহলে প্রপার ব্রেকআউট আমরা কনসিডার করতে পারি স্টকের ক্ষেত্রে সেক্ষেত্রে আরও হায়ার লেভেলস আমরা টাইটান কোম্পানির ক্ষেত্রে দেখতে পারি তবে অবশ্যই আপনার ওয়াচ লিস্টে রাখবেন টাইটান কোম্পানি ফান্ডামেন্টালি খুবই স্ট্রং কোম্পানি এটা নিয়ে কোনো কথাই হবে না দ্বিতীয় যে স্টক সেটা হলো এইচ সেল টেক এইচ সেল টেক এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি অনেকেই হয়তো ইনভেস্টমেন্ট করে রেখেছেন এই স্টকের ক্ষেত্রে দেখুন খুব সুন্দর আজকে মোমেন্টাম আমরা দেখতে পাই ফোর পার্সেন্টের কাছাকাছি বাড়ে আর তার যে এখানে রেসিস্ট্যান্স ছিল একটা এই যে রেসিস্ট্যান্স ছিল সেটাকে ব্রেক করে দেয় যার ফলে আরও হায়ার লেভেলস আমরা দেখতে পারি আলটিমেট যেটা রেসিস্ট্যান্স সেটা হলো এইখানে মোটামুটি ওয়ান থ্রি সিক্স নাইন এর উপরে যদি চলে যায় এই স্টকটা তাহলে সেক্ষেত্রে আরও বেশি হায়ার লেভেলস আমরা এই স্টকের ক্ষেত্রে এক্সপেক্ট করতে পারি ঠিক আছে পরবর্তী স্টক নিয়ে কথা বলব সেটা হলো রুট রুট মোবাইল রুট মোবাইলের ক্ষেত্রে যদি আমরা একটু প্রাইস অ্যাকশান বোঝার চেষ্টা করি তাহলে দেখুন এই লেভেলটাতে লাস্ট যে সেলার যারা এতটা ডাউন করেছিল তারা অ্যাক্টিভ ছিল ঠিক আছে তো এই লেভেলটা এই লেভেলটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে আবারও সেলারটা এখানে এখানে অ্যাক্টিভ হতে পারে এই লেভেলটাতে যার ফলে তার খুব কাছাকাছি ট্রেড করছে রুট মোবাইল যদি এই লেভেলটাকে যেটা মোটামুটি ওয়ান এইট নাইন ফাইভ বলতে পারেন তো এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় তাহলে সেক্ষেত্রে আরও বেশি হায়ার লেভেলস আমরা রুট মোবাইলের ক্ষেত্রে দেখতে পারি তো অবশ্যই ওয়ান এইট নাইন সিক্স এই লেভেলের দিকে খেয়াল রাখবেন যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস একবার দেখে নিই যেটা আমরা টিকার টেপ ওয়েবসাইট থেকে দেখছি আপনি যে কোনো স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার জন্য টিকার টিপ ওয়েবসাইট ভিজিট করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে যদি আমরা ফাইনান্সিয়ালস দেখে নিই রুট মোবাইলের ক্ষেত্রে তাহলে এটা দেখুন যে রেভিনিউ গ্রোথ সেটা ওভার দ্য লাস্ট ফাইভ ইয়ার্স এটা তার ইন্ডাস্ট্রি অ্যাভারেজের থেকে বেড়েছে থার্টি পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট ইন্ডাস্ট্রি অ্যাভারেজ যেখানে ছিল এইট পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট এর মার্কেট শেয়ার ওভার দ্য ফাইভ ইয়ার্স বেড়েছে পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট থেকে পয়েন্ট টু সেভেন পার্সেন্ট হয়েছে যদি আমরা নেট ইনকামের কথা বলি তাহলে সেটাও ইন্ডাস্ট্রি অ্যাভারেজের থেকে বেশি সিক্সটিন পয়েন্ট টু সেভেন পার্সেন্ট যেখানে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ সেভেন পয়েন্ট টু সেভেন পার্সেন্ট কিন্তু যদি আমরা এখানে ক্যাশ ফ্লোটা দেখি যেটা অনেকটা ইম্পর্টেন্ট একটা প্যারামিটার সেখানে দেখুন ক্যাশ ফ্লো কিন্তু ওভার দ্য লাস্ট ফাইভ ইয়ার্স এটা একটু কমেছে ইন্ডাস্ট্রি অ্যাভারেজের থেকে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ যেখানে টোয়েন্টি টু পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট সেখানে এর টু পয়েন্ট ফোর টু পার্সেন্ট কিন্তু একটা জিনিস আপনাকে দেখায় এটা যদি দু হাজার সতেরো থেকে দেখি তাহলে এটা নেগেটিভ ক্যাশ ফ্লো ছিল মাইনাস সেভেন সেভেন করোড় সেখান থেকে এটা পজিটিভ ক্যাশ ফ্লোতে এসছে টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ করোড তারপরে টু টু থাউজেন্ড নাইনটিনে এটা টুয়েলভ পয়েন্ট টু সেভেন করোড সেখান থেকে টু থাউজেন্ড টোয়েন্টিতে নাইনটি ওয়ান পয়েন্ট টু ফোর করোড় আর এখন দু হাজার একুশে এটা টু টু ওয়ান পয়েন্ট সেভেন সেভেন যার ফলে দেখতেই পাচ্ছেন যে ফ্রি ক্যাশ ফ্লো সেটা ইনক্রিজ হচ্ছে ওভার দ্য ইয়ার্স আমার মনে হয় ফ্রি ক্যাশ ফ্লোর যে সমস্যাটা রয়েছে এখন সেটা ধীরে ধীরে ইম্প্রুভ হবে বলে আশা করছি তো ফান্ডামেন্টালি খুব একটা বেশি খারাপ না এই স্টকটা তো অবশ্যই খেয়াল রাখবেন এই লেভেলটা থেকে যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে আরও হাই লেভেলস আমরা এক্সপেক্ট করতে পারি আর যদি আপনার র্যাডারে আপনার ওয়াচ লিস্টে এরকম কোনো স্টক থাকে যে স্টকটা রিসেন্টলি ব্রেকআউট দিয়েছে বা ব্রেকআউট জোনে ট্রেড করছে আগামী দিনে ব্রেকআউট দেবে তাহলে ওই স্টকের নামটা আপনি ভিডিওর কমেন্টে লিখতে পারেন তার পাশে ব্রেকআউট লিখে দেবেন তাহলে সবার চিনতে সুবিধা হবে তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে আজকে বেশি স্টক নিয়ে আলোচনা করতে পারলাম না শরীরটা খারাপ বলে শরীরটা একটু ঠিক হোক তাহলে আরও অনেক বেশি স্টক নিয়ে আমরা আলোচনা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে